जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्तयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে আমাদের সাপ্তাহিক যে মাতৃ অনুধ্যান, তাতে আমরা একত্রিত হয়েছি মায়ের লীলা অনুধ্যানে। মায়ের সঙ্গ লাভ করব এই সময়টুকু, মানস নেত্রে মাকে দর্শন করব এবং মায়ের কৃপা লাভের পথটি আরো একটু প্রশস্ত করবার চেষ্টা করব। এই অনুষ্ঠানে মায়ের যে সকল সন্তান সঙ্গে রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা জানাই। যারা কমেন্ট করেন, যারা শেয়ার করেন, অনুষ্ঠান চলাকালীন আমি সেই কমেন্ট পড়তে বা উত্তর দিতে পারি না ঠিকই, কিন্তু পরবর্তীকালে আমি সমস্ত কমেন্টগুলো পড়ি এবং আপনাদের প্রত্যেকের এই ভালোবাসা আমার কাছে অনুপ্রেরণা। মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন এই প্রার্থনা করি সদা সর্বদা। আজ আমরা মায়ের যেই সন্তানের স্মৃতি কথা থেকে মাতৃ সান্নিধ্য লাভ করব, তিনি হচ্ছেন আশুতোষ মিত্র। তার পরিচয়টি একটু দেওয়া প্রয়োজন। তিনি, আমরা সবাই শারদা প্রসন্ন মহারাজকে চিনি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, মায়ের অত্যন্ত প্রিয় এক সন্ন্যাসী সন্তান। তাঁরই সহোদর ভাই হচ্ছেন এই আশুতোষ মিত্র। পরবর্তীকালে তিনিও মায়ের কৃপা লাভ করেন এবং তিনিও এই রামকৃষ্ণ সংঘে যোগ দিয়েছিলেন। তার নাম হয়েছিল স্বামী সত্যকামানন্দ। মায়ের সান্নিধ্য, স্বামীজির সান্নিধ্য, ব্রহ্মানন্দজির সান্নিধ্য পাওয়ার সুযোগ তার জীবনে ঘটেছে এবং এক দু বছর নয়, টানা 13টি বছর তিনি মাতৃ সান্নিধ্য লাভ করবার এবং মাকে সেবা করবার, মাকে কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছেন এবং তার সেই স্মৃতি, সেগুলি এতই প্রামাণ্য বলে ধরা হয়। প্রথম তিনি একটি মায়ের উপর লেখা লেখেন, যেটি শ্রী মা এই নাম নিয়ে একটি পুস্তক আকারে বেরোয়। সেটি 1944 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রথম প্রকাশ হয়েছিল গ্রন্থের আকারে, তারপর সেটি আর প্রকাশ পায়নি। কিন্তু সেই তথ্যগুলি এত প্রামাণ্য ছিল যে পরবর্তীকালে মায়ের জীবনের ওপর আরো যে সমস্ত গ্রন্থ রচনা হয়েছে তার মধ্যে সর্বাধিক যেটি প্রামাণ্য গ্রন্থ বলে ধরা হয়, আমরা সকলেই জানি, স্বামী গম্ভীরানন্দজি শ্রী মা শারদা দেবী গ্রন্থটি এবং মায়ের আরো অন্যান্য জীবনী গ্রন্থ, সেগুলি যে তথ্যগুলি অনেক অংশেই এই লেখা থেকে, এই শ্রী মা গ্রন্থটি যেটি আশুতোষ মিত্র লিখেছিলেন তার থেকে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। সুতরাং এই যে তার লেখা, সেটি যে কতটি প্রামাণ্য এবং তিনি যে মাকে সেই প্রত্যক্ষভাবে দেখার সুযোগটি পেয়েছেন, সেগুলি তার লেখার মধ্যে যেভাবে তিনি ধরে রেখেছেন, একেবারে চাক্ষুষ মাকে দেখার মতো একটা ব্যাপার। তার সেই লেখার মধ্যে দিয়ে আমরা মায়ের সান্নিধ্য লাভ করবার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের মানস নেত্রে মাকে দর্শন করব, মায়ের সঙ্গ লাভ করব। 1898 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল শুক্রবারের কথা, শারদা মহারাজের অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে বেলা আন্দাজ 2:30 বসুপাড়া লেনে যাই। 10/2 অর্থাৎ কিনা মায়ের বাড়ি, মা তখন এই বাড়িটিতে থাকতেন। তখন উহা কাহার বাড়ি, কে থাকেন, কেনই বা সেখানে গিয়াছি ইত্যাদি কিছুই জানিতাম না। অর্থাৎ তার দাদা ত্রিগুণাতীতানন্দজি তাকে সঙ্গে করে সেখানে নিয়ে গেছেন, একটি বাড়িতে তিনি গেছেন, কিন্তু সেটি কার বাড়ি, কেন গেছেন, কার সঙ্গেই বা দেখা করতে গেছেন তিনি সেটি কিছুই জানেন না। বাড়িটির নিচের তলায় প্রথমে পূর্ব ও পশ্চিমে দুইখানি ঘর,
মধ্যে সদর দ্বার। সেই দ্বার দিয়ে প্রবেশ করিয়া দক্ষিণ দিকের ঘরখানিতে গিয়া দেখি একজন সাধু শুইয়া আছেন। সাধুটি আমার বিষয়ে সারদা মহারাজকে জিজ্ঞাসা করিলেন, এটি কি তোর ভাই? তিনি বলিলেন, হ্যাঁ। সাধু কহিলেন, মা কিন্তু এখন বিশ্রাম করছেন, ঠাকুর তুললে বলবো। অর্থাৎ বাইরে খুব বৃষ্টি নেমেছে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা যেটি বলছিলাম যে জিজ্ঞাসা করছেন সাধুটি ত্রিগুণাতীতানন্দজিকে যে এ কি তোর ভাই? বলছেন হ্যাঁ। দুপুরবেলা গিয়ে পৌঁছেছেন, তখন মার বিশ্রামের সময়, তাই তিনি বলছেন মা এখন বিশ্রাম করছেন, ঠাকুর তুললে তখন বলবো। এই মা যে কে কিছুই বুঝিলাম না, শ্রীমায়ের বিষয়ে তখনও পর্যন্ত কিছুই জানিতাম না, এমনকি তিনি শ্রী রামকৃষ্ণের যে কে হন তাও জানিতাম না। অর্থাৎ তিনি একেবারেই মায়ের সম্পর্কে সেই সময় তিনি কিছুই জানতেন না, বলছেন মায়ের পরিচয়টি পর্যন্ত তার জানা ছিল না। ক্ষণিক বিশ্রামের পর বেলা আন্দাজ 4টের সময় উপরের ঘরের মেঝে একটি বাটি রাখিবার মতো শব্দ হওয়ায় যোগীন মহারাজ বলিলেন, এইবার তোরা যা, মা ঠাকুর তুলেছেন। সারদা মহারাজ গেলেন না, লেখককেই পশ্চিমের ঘরের উত্তরে সিঁড়ি দেখাইয়া উপরে যাইতে বলিলেন। অর্থাৎ যখন বুঝতে পারলেন শব্দে যে মা এবার বিশ্রাম সেরে উঠেছেন, তখন তাদেরকে যেতে নির্দেশ দিলেন। কিন্তু সারদা মহারাজ, অর্থাৎ সারদা প্রসন্ন মহারাজ ত্রিগুণাতীতানন্দজি, তিনি ভাইয়ের সঙ্গে নিজে না গিয়ে ভাইকে নির্দেশ দিলেন গিয়ে মাকে দেখা করতে। মায়ের সঙ্গে তিনি আমাকে দেখিবা মাত্র ডাকিয়া বলিলেন, মা এবার প্রথম তাকে দেখছেন, আগে দেখেননি, তিনিও মাকে যেমন চেনেন না, মাও কিন্তু তার পরিচয় জানেন না, অথচ সেটি তো বাহ্যিক ব্যাপার, আসলে তো অন্তর্যামী মা সবই জানেন। তাই তাকে দেখা মাত্রই প্রথম কথা মা বললেন, তুমি সারদার ভাই, মঠে যাবে? বেশ তো, একটু মিষ্টি খাও। দুইখানি তিলকুটা দিলেন, জল দিলেন, খাইয়া চলিয়া আসিতেছি তিনি ডাকিয়া বলিলেন, পেন নাম করলে না? মায়ের কি কৃপা, আমরা বুঝতে পারি ছোট্ট ছোট্ট ব্যাপারগুলি থেকেই। তিনি মায়ের কাছে গেছেন, মায়ের দর্শন পেয়েছেন, হয়তো আবিষ্ট হয়েই তিনি মাকে প্রণাম করতে ভুলে গেছেন, মা তাকে প্রসাদ স্বরূপ মিষ্টি দিয়েছেন, খেয়ে চলে আসছেন, ভ্রমবশত জগজ্জননীকে প্রণামটুকু করতে তিনি ভুলে গেছেন, মা কিন্তু কৃপা করে সন্তানের সেই ভুলটি সংশোধন করে দিচ্ছেন। তিনি বলছেন, পেন নাম করলে না? অপ্রস্তুত হইয়া প্রণাম করিতে গেলে তিনি আগে ঠাকুরকে দেখাইয়া দিলেন, পরপর ঠাকুরকে ও তাহাকে প্রণাম করায় তিনি আমার চিবুক ধরিয়া চুমা খাইলেন। অর্থাৎ তিনি আগে ঠাকুরকে নির্দেশ করে বললেন যে ঠাকুরকে প্রণাম করো, তারপর মাকে, তারপর তিনি স্নেহ চুম্বন করলেন সন্তানকে। মঠে যাইবার পথে সারদা মহারাজকে মায়ের বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানিলাম তিনি শ্রী মা। পুনরায় জিজ্ঞাসা করিলাম, আপনি কি নিজে বা কাহাকেও দিয়া পূর্বে বলিয়া রাখিয়াছিলেন আমি আপনার ভাই? তিনি অস্বীকার করিলেন, বলিলেন না, অর্থাৎ তার পরিচয় মাকে কেউ দেননি। তিনি অবাক হয়েছেন, মা কিভাবে নিজে থেকেই তাকে চিনে নিলেন। ওই রূপে শ্রী মায়ের সহিত পরিচিত হইয়া দ্বিতীয়বার যেদিন তাহার দর্শন লাভ করি, সেদিনটা নিজের পক্ষে একটা স্মরণীয় দিন। 15ই মে 1898 খ্রিস্টাব্দ রবিবার প্রত্যুষে উঠিয়া
শ্রীমায়ের পূজার জন্য মঠ হইতে ফুল তুলিয়া আসি। নিচে যোগীন মহারাজ ছিলেন, বলিলেন, তুই তো ছেলে মানুষ, একেবারে ওপরে চলে যাবি। অর্থাৎ মা সাধারণত পূর্ণ বয়স্ক যারা পুরুষ তাদের সামনে আসতেন না, লজ্জা পরাবৃতা মা কি না, কিন্তু যারা বয়সে ছোট সন্তান তাদের কাছে মা নিঃসংকোচ ছিলেন। তাই যোগীন মহারাজ বলছেন, তুই তো ছোট, তাই তুই একেবারে মায়ের কাছে ওপরে চলে যাবি, কোনো বাধা নেই তাতে। শ্রী মা তখন পূজার আসনে বসিয়াছেন মাত্র, ফুল লইলেন এবং নিকটে অপর একখানি আসনে বসিতে আদেশ করিয়া বলিলেন, আগে পূজা সেরে নি। অর্থাৎ ফুল নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, মা পূজা করবেন, নিজে একটি আসনে বসেছেন পূজা করতে, অপর একটি আসনে তাকে বসতে নির্দেশ দিয়ে বলছেন, আমি পূজা সেরে নি। জননীর সেই অপ্রত্যাশিত কৃপাটি এবার আসবে সন্তানের প্রতি। প্রায় অর্ধ ঘন্টা পরে পূজা সমাপন হইলে এদিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, মন্ত্র নেবে? অবাক হইলাম, মনে যাহাই থাকুক না কেন, কিছুই তো বলি নাই। কিরূপে মা মনোভাব জানিতে পারিলেন? যাহাই হোক, শ্রীচরণে স্থান দিলেন। নিকটে একটি সুপক্ক ফল ছিল, হাতে দিয়া বলিলেন, আমায় দাও, দিতে হয় বাবা। তাহারই জিনিস, তাহাকে দক্ষিণা দেওয়া হলো। অর্থাৎ কৃপাময়ী শুধু অযাচিত ভাবে যে কৃপা করলেন তাই নয়, তিনি নিজে থেকেই আবার ফলটি হাতে দিয়ে বলছেন, আমাকে দাও বাবা, দিতে হয়। ওই অবধি মাঝে মাঝে মায়ের কাছে যেতে লাগলাম। একদিন রাতে প্রায় 8টার সময় যোগীন মহারাজ ও কৃষ্ণলাল শ্রীমাকে মঠে আনিলেন। অর্থাৎ সকালবেলায় একদিন মাকে মঠে আনা হচ্ছে। মঠ তখন অবশ্য এখন যে বর্তমানে বেলুড় মঠ যেখানে সেটি নয়, তখন ওই নীলাম্বুর বাবুর বাড়িতেই মঠ রয়েছে, তখন সেটি স্থান মঠের। তো মাকে সেখানে তারা নিয়ে এলেন, মায়ের সঙ্গে গোলাপ মা। মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে। শ্রী মার নৌকা ঘাটে লাগিবা মাত্র মঠে শঙ্খধ্বনি হইতে লাগিল। অর্থাৎ সেই জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সেই রকমই যখনই সেই জননী এসে উপস্থিত হচ্ছেন দরজায়, সঙ্গে সঙ্গে মঙ্গল শঙ্খ বেজে উঠল মঠে। শ্রী মা নৌকা থেকে অবতরণ করিলে তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া ঠাকুর বাটির দালানে বসাইয়া তাহাকে বাতাস করা হইল। মা নৌকা থেকে নেমে এসে সেই দালানটিতে বসেছেন, মাকে পা ধুইয়ে দেওয়া হলো। যেরকম জননীকে এনে মহামায়াকে আগে পাদ্য দিতে হয়, পা ধোয়ার জল, যে পূজার উপাচার রয়েছে তার মধ্যে প্রথম তাকে পা ধোয়ার জলটি দিতে হয়, তো সেই পা ধোয়ার জলটি তাকে দেওয়া হলো, তার পা ধোয়া হলো, তারপর তাকে বাতাস করা হচ্ছে। গ্রীষ্মকাল, বড়ই গরম। নন্দলাল ভোগের ব্যবস্থায় গেলেন। সুশীল মহারাজের সঙ্গে আমি শ্রীমার সেবায় নিযুক্ত রহিলাম। মঠের বড়রা ও ছোটরা সকলে একে একে প্রণাম করিয়া গেলেন। বিশ্রামান্তে শ্রীমা পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। পূজার আয়োজন সব পূর্ব হইতেই করা ছিল। পূজান্তে তিনি ছেলেদের জলখাবার দিতে আদেশ করলেন। মায়ের এইটি একটি বিশেষ বৈশিষ্ট্য, তিনি খুব বেশিক্ষণ ছেলেরা উপবাসী থাকবে এটি একেবারেই মানতে পারতেন না, তাই পূজাতে তিনি অহেতুক দেরি করতেন না কখনোই। পূজা হয়ে গেলেই তিনি ছেলেদের প্রসাদের জন্য ব্যাকুল হতেন, প্রসাদ দেওয়ার জন্য, যাতে বেশিক্ষণ তাদের সে খিদে কষ্ট না পেতে হয়। নন্দলাল শ্রী মাকে ও গোলাপ মাকে মিছড়ির পানা ও ঠাকুরের প্রসাদি ফল ও মিষ্ট দিয়া বাকি রান্নাবাড়িতে লইয়া গেলেন। আমাদের উভয়ের কেহ মায়ের মুখ ধুইবার জলের ব্যবস্থা, আর কেহ বা বাতাস করিতে লাগিল। শ্রী মা খাইতে খাইতে
উভয়কে প্রসাদ দিলেন, পাইয়া তাহারা কৃতার্থ হইল। মা নিজে প্রসাদ গ্রহণ করছেন, করতে করতে সেই থেকেই সন্তানদের দিচ্ছেন, তারা কৃতার্থ। জগজ্জননী স্বয়ং তার মহাপ্রসাদ সহস্তে তুলে দিচ্ছেন সন্তানদের হাতে। ক্রমে ভোগ আসিলে শ্রীমা ঠাকুরের ভোগ ও শয়ন দিলেন, তাহার ও গোলাপমার ভোজনের ব্যবস্থা নন্দলাল দালানে করিয়া দিলেন। শ্রীমা বসিয়াই অগ্রে দুধে ভাতে মাখিলেন, তাহাতে রস করা আম ও চিনি মিশাইলেন। উদ্দেশ্য বুঝিয়া নন্দলালকে একটি খালি বাটি আনিতে বলা হইল। ওই বাটি আনা হইলে শ্রী মাকে উহাতে ছেলেদের জন্য প্রসাদ দিতে এবং পূর্ব বাটিতে তাহার নিজের জন্য রাখিতে অনুরোধ করা হইল। মা প্রথমে সম্মত হইছিলেন হতেছিলেন না, অনেক বলায় নিজের জন্য একটু রাখিয়া অবশিষ্ট সব দিয়ে দিলেন। অর্থাৎ মা যখন সেই দুধ ভাত আম রসকড়া দিয়ে খুব করে মাখছেন, তখনই সন্তানরা বুঝতে পেরেছেন এসব তার সন্তানদের উদ্দেশ্যেই তার আয়োজন। তাই তাড়াতাড়ি আরেকটি বাটি আনতে বলা হয়েছে, অন্তত তাতে একটুখানি যেন জননী নিজের জন্য রাখেন। তিনি কিছুতেই সম্মত হচ্ছেন না, সবটুকুই সন্তানদের জন্য বিলিয়ে দিতে চাইছেন। তারপর অনেক করে অনুরোধ করায় তখন অল্প একটু নিজের জন্য রেখে স্নেহময়ী জননী বাকি সমস্তটা সন্তানদের জন্য দিলেন। কি কৃপা, কি স্নেহ, সহস্তে তিনি সন্তানদের জন্য এইভাবে তার প্রসাদ প্রস্তুত করে দিচ্ছেন। নন্দলাল উহা লইয়া গেলে শ্রীমা আহারে বসিলেন, খাইতে খাইতে কথা কহিতে থাকিলেন, কে কোথায় থাকে, কে কি খায়, কোথায় কে শয়ন করে, কে ঠাকুর পূজা করে, ইত্যাদি নানা কথা। অর্থাৎ মঠে, তখন যেখানে মঠ রয়েছে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, সেখানে কে কোথায় শোয়, কিভাবে প্রসাদ কখন কি আয়োজন করা হয়, কে কি দায়িত্বে রয়েছেন, মা সমস্ত খোঁজ নিচ্ছেন। সংঘজননী তো তিনি, তাই তার সেই দায়িত্বটিও রয়েছে, মঠের খুঁটিনাটি সম্পর্কে তিনি খোঁজ নিচ্ছেন, সব ঠিকঠাক চলছে কিনা। আহার শেষ হইলে একখানি মাদুর বিছাইয়া দেওয়া হইল, অর্ধ সাইতা অবস্থায় মা বিশ্রাম করিলেন। গোলাপমা মেঝে শুইয়া নাক ডাকাইতে ডাকিলেন, আমরা উভয়ে একে একে খাইয়া আসিলাম। অপরাহ্নে চারটের সময় শ্রীমা ঠাকুর তুলিলেন, কিছু জলযোগের পর এবার তাহাদের প্রত্যাবর্তনের উদ্যোগ হইল। অর্থাৎ বিকেলবেলায় এবার মা ফিরবেন, তখন সেই উদ্যোগ শুরু হলো। আবার একে একে মঠের সকলে মাকে প্রণাম করিয়া গেলেন, শ্রীমা এইবার নৌকায় উঠিবেন, সঙ্গে গোলাপ মা, যোগীন মহারাজ ও কৃষ্ণলালও যাইবেন। শ্রীমা যাইতেছেন এমন সময় রাখাল মহারাজের প্রার্থনা বাণী লইয়া কৃষ্ণলাল আসিলেন। তাহার একান্ত প্রার্থনা, শ্রীমা যাইবার পূর্বে মঠের নূতন জমিতে একবার যেন পদধূলি দিয়ে যান। অর্থাৎ তখন মঠের জমিটা পাশেই কেনা হয়ে গেছে, মা দেখেননি তখনও, তো সেই কারণে মহারাজ বলে পাঠিয়েছেন, মায়ের কাছে প্রার্থনা করে পাঠিয়েছেন, মা যদি একবার সেই জমিটাতে পদধূলি দিয়ে যান। অনেক আগেই মা নৌকা থেকে একবার যেতে যেতে ওই স্থানটি দেখেছিলেন যে ঠাকুর পাদচারণা করছে, পরে কিন্তু সেই স্থানটি একেবারে নির্দিষ্ট হয়েছিল মঠের জন্য, আমরা জানি সেই ঘটনা। তো মাকে বললেন যে মঠের নতুন জমিটি যেন একবার পদধূলি মা দিয়ে যান। যোগীন মহারাজ পদব্রজে ওই জমিতে গেলেন, নৌকায় শ্রীমা, গোলাপ মা, কৃষ্ণলাল, সুশীল ও লেখক গেলেন। শ্রীমা প্রায় সমস্ত জমিটি বেড়াইয়া দেখিলেন। ভগিনী নিবেদিতা, মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন ওইখানে থাকিতেন, তখন নিবেদিতা এসেছেন বিদেশ থেকে, তো সেখানেই একটি পুরাতন বাড়ি ছিল, একেবারে ভগ্নপ্রায় অবস্থায় ছিল, সেটিকে সংস্কার করে একটু মোটামুটি বাসযোগ্য করে রাখা হয়েছিল, সেখানেই তিনি থাকতেন, তার সঙ্গে মিসেস ম্যাকলাউডও থাকতেন।
তো তখন তিন তারা সেখানে ছিলেন। তো মা এসেছেন সেখানে জেনে ওই ভগিনী নিবেদিতা এবং মিসেস ম্যাকলাউড তারাও সেখানে চলে এলেন মায়ের কাছে। মিসেস বুল, মিস ম্যাকলাউড তখন ওইখানেই থাকিতেন। শ্রী মা জমি দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, এতদিনে ছেলেদের মাথা গোজবার একটা জায়গা হলো। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তার খুকি তাকে জমিটি, তিনি সমস্তটুকু দেখে ভীষণ সন্তুষ্ট। এসবই তো তাঁরই প্রার্থনার ফল, তিনি তো ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করেছেন তার ছেলেদের যেন দূরে দূরে ঘুরে বেড়াতে না হয়, তারা যেন একটা মাথা গোজার জায়গা পায়, যেই আশ্রয়ে থেকে তারা ঠাকুরের নাম করবে। সেই প্রার্থনারই ফলশ্রুতি এই মঠ, এই মিশন, এই সমস্ত কিছু। মাতাই সেটি দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং নিশ্চিন্ত হয়ে তিনি বলছেন, এতদিনে ছেলেদের মাথা গোজবার একটা জায়গা হলো, আহা, ওরা আজ এখানে কাল সেখানে করে বেড়াচ্ছিল, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। এবার শ্রীমা নৌকায় উঠিলেন, সুশীল ও লেখক রহিয়া গেল, তাহারা হাঁটিয়া মঠে ফিরিবে। তাহাদের ডাকিয়া মন বুঝিয়া শ্রীমা বলিয়া গেলেন, মা বুঝতে পেরেছেন মায়ের সঙ্গে তারা যেতে পারছেন না, মায়ের জন্য মন খারাপ হচ্ছে। মা সেটি বুঝে তাদেরকে কাছে ডেকে সস্নেহে বলছেন, ভেবো না, আমি তো আছি, মন খারাপ হলে মাঝে মাঝে এখানে আসবে। আমি তো আছি অর্থাৎ আমি তো সদা সর্বদা সকল সন্তানের সঙ্গে সঙ্গেই রয়েছি। আমরা সেটি বুঝি বা না বুঝি, অনুভব করি বা না করি, মা সদা সর্বদা আমাদের ঘিরে রেখেছেন, আমাদের সঙ্গে রয়েছেন, তার কৃপাতেই তো আমরা আছি। মা তাই বলছেন, ভেবো না, আমি তো আছি, মন খারাপ হলে মাঝে মাঝে এখানে আসবে। পূর্বেই বলা হইয়াছে, ভোজনের পর শ্রীমা অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম করিতে করিতে কথা কহিতেছিলেন। সে কথাবার্তার মধ্যে যেগুলি প্রকাশযোগ্য সেগুলি এখানে দেওয়া হইতেছে। অর্থাৎ সেই সময় মা অনেক কথা বলেছিলেন, বলছেন তার মধ্যে যেগুলো প্রকাশযোগ্য সেগুলোই এখানে কিছু কথা তারা লেখক উল্লেখ করছেন। তিনি বলিলেন, এ বাড়িতে আমি যখন ছিলুম তখন সারদা আমার কাছে থাকতো। অর্থাৎ সেই নীলাম্বর বাবুর বাড়িতেই মা তো প্রথম ছিলেন বেশ কিছুদিন, তো তখন বলছেন সারদা অর্থাৎ ত্রিগুণাতীতানন্দজি তিনি তখন মায়ের কাছে থাকতেন। সে কি করত জানো? আমরা শুনিতে আগ্রহান্বিত হইলে অঙ্গুলি দ্বারা ঠাকুরের ভাণ্ডার ঘরের পশ্চিম দিকে দেখাইয়া বলিতে লাগিলেন, সারদা মহারাজের কাণ্ড তিনি বলছেন, তিনি কি করতেন। ওখানে একটা শিউলি গাছ আছে কি? মা জিজ্ঞাসা করছেন যে এখন ওখানে সেই ভাণ্ডার ঘরের পশ্চিম দিকে একটা শিউলি গাছ আছে কি? আমরা বলিলাম, হ্যাঁ মা আছে। শ্রীমা বলিলেন, সারদা রোজ সন্ধ্যাবেলা একখানা চাদর কেচে শুকিয়ে রাখত, রাতে শুতে যাবার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখত, ভোরে উঠে ফুল তোলবার সময় চাদরখানা গুটিয়ে তার উপর যত ফুল পড়ত সব নিয়ে আমার পূজার জন্য সাজিয়ে রাখত। শিউলি ফুল শেষ রাত্রিরে ঝরে কিনা, তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয়, সেজন্যেই সে ওরকম করত। কি নিষ্ঠা দেখলে! অর্থাৎ ফুল, শিউলি ফুল সে তো ভোর রাত্রে ফোটে মাটিতে ঝরে যায় প্রকৃতির নিয়মেই, কিন্তু মাটিতে ঝরলে তাতে নোংরা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তার এত ভক্তি এত নিষ্ঠা, তিনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটি চাদর কেচে পরিষ্কার করে রাখতেন, তারপর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সেই শিউলি গাছের তলায় চাদরটি বিছিয়ে দিতেন। ভোরবেলা যখন ফুল তুলতে যেতেন, ওই শিউলি গাছের মধ্যে থেকে যে ফুলগুলো পড়ে সমস্ত চাদর ভর্তি হয়ে থাকতো, সব ফুল এনে তিনি মায়ের জন্য মায়ের পূজার আয়োজনে সেখানে নিবেদন করতেন। মা বলছেন, কি নিষ্ঠা দেখলে! সুশীল মহারাজ জিজ্ঞাসা করিলেন, আর মা,
ঠাকুরকে যে এখানে গঙ্গায় মিশে যেতে দেখেছিলেন, অর্থাৎ মায়ের সেই যে বিশেষ একটি দর্শন হয়েছিল দিব্য দর্শন, সেটিও এই জায়গাতেই হয়েছিল, এই নীলাম্বর বাবুর বাড়িতেই। মাকে সেই প্রশ্নটি করছেন সুশীল মহারাজ। মা বলছেন, হ্যাঁ বাবা, সেদিন পূর্ণিমা, চাঁদ উঠেছে, আমি ওই সিঁড়ির উপরে বসে গঙ্গা দেখছি, দেখি কি পেছন থেকে ঠাকুর এসে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গায় গিয়ে মিশে গেলেন। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, হাঁ করে দাঁড়িয়ে উঠে দেখতে লাগলুম, কোথা থেকে অমনি নড়েন গঙ্গার ধারে এলো আর দু হাতে সেই জল নিয়ে ছিটোতে লাগলো। ও মা, দেখি কি গোনা যায় না এত লোক কোত্থেকে এসে নরেনের হাতের জল পেয়ে মুক্ত হয়ে যেতে থাকলো। ওই দেখার পর থেকে কদিন আর গঙ্গায় নামতে পারিনি। মা বলছেন, তার সেই দর্শন হয়েছিল, তিনি সেখানেই বসেছিলেন ওই নীলাম্বর বাবুর লাগোয়া যে গঙ্গার ঘাটটি, সেখানে হঠাৎ তিনি দেখছেন ঠাকুর পিছন থেকে এসে সেই গঙ্গার মধ্যে মিশে গেলেন, তার সেই চৈতন্যময় দেহটি সেই গঙ্গায় মিশে গেল, এবং তারপরেই তিনি দেখছেন সেখানে স্বামীজি এসে সেই জল দুহাতে করে নিয়ে ছিটিয়ে দিচ্ছেন, আর বহু মানুষ গোনা যায় না, মা বলছেন অসংখ্য মানুষ সেই জল পেয়ে মুক্ত হয়ে যাচ্ছে। মায়ের এই যে দর্শনটি হয়েছিল, অবশ্যই এটির একটি গূঢ়ার্থ রয়েছে। ঠাকুরের যে ভাব, সেই ভাব রূপী গঙ্গা, সেটি স্বামীজি ছিটিয়ে দিচ্ছেন এক কোণ থেকে পৃথিবীর অন্য কোণে, আর পৃথিবীর যত মানুষ রয়েছে যারা সেই মুক্তির আকাঙ্ক্ষায় কাতর, সেই ঠাকুরের ভাবামৃতে, ঠাকুরের সেই ভাবের যে জলের ছিটা সেটা যেন পড়ছে, স্বামীজি তার মাধ্যম, কারণ স্বামীজি ঠাকুরের যন্ত্র স্বরূপ হয়ে তার ভাবকে, তার বাণীকে প্রচার করেছেন কেবলমাত্র ভারতে নয়, বিদেশে পর্যন্ত। তাই জগতের কোনায় কোনায় সেই ঠাকুরের ভাবকে পৌঁছে দিচ্ছেন নরেন, তার আদরের নরেন স্বামী বিবেকানন্দ। তাই মা ওই দর্শনটি করলেন যে ঠাকুর তার সেই ভাব তনুটি যেন মিশে গেল গঙ্গাতে, আর সেই ভাবের যে গঙ্গা সেটি আশ্রয় করে স্বামীজি সেটি বিলিয়ে দিচ্ছেন জগৎবাসীর উদ্দেশ্যে, এবং জগৎবাসী যেন ত্রাণ পাচ্ছে সেই ভাবামৃত পান করে। সেই ভাবামৃতে যখনই সেটি তাদের মধ্যে প্রবেশ করছে, রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ ভাব যাদের মধ্যে প্রবেশ করছে তারাই মুক্ত হয়ে যাচ্ছে। মা তাই বলছে, গোনা যায় না এত লোক কোত্থেকে এসে নরেনের হাতের জল পেয়ে মুক্ত হয়ে যেতে লাগলো। সত্যি তো তাই, আজ গোটা বিশ্ব জুড়ে যে রামকৃষ্ণ মঠ এবং মিশন ঠাকুরের ভাব, স্বামীজির ভাব আশ্রয় করে লক্ষ লক্ষ মানুষ মুক্তির আশায়। এই দর্শনটি তো মা করেছিলেন সেই কত দিন কত যুগ আগে। ওই দেখার পর থেকে কদিন আর গঙ্গায় নামতে পারিনি। মা বলছেন, এটি যখন দেখেছিলাম যে ঠাকুরের সেই ভাগবতী তনু ওই গঙ্গাতে মিশে গেছে, তখন আর কিছুদিন গঙ্গায় মা নামতে পারতেন না। সুশীল মহারাজ বললেন, তাই তো হয়েছে মা, স্বামীজি পৃথিবী জয় করেছেন। শ্রীমা বললেন, এসব কিন্তু পঞ্চতপা করার পর দেখেছিলুম। পঞ্চতপা মায়ের জীবনের একটি বিশেষ তপস্যা, সেটিও আমরা জানি, এবং সেই তপস্যাটিও কিন্তু ঘটেছিল, তার স্থানটিও এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি। সেই দিক থেকে এই স্থানটি অত্যন্ত পবিত্র একটি স্থান যেখানে মা নিজে তপস্যা করেছেন। লেখক পঞ্চতপার বিষয়ে বলিতে অনুরোধ করিলে তিনি বলিতে থাকিলেন, ঠাকুরের শরীর ত্যাগের পর আমার এমন হলো যে আর থাকতে পারি না, খালি মনে হয় এমন সোনার ঠাকুর চলে গেলেন, আমি আর কেন থাকবো, কিছু ভালো লাগতো না,
কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগত না। ছেলেরা আমার অবস্থা বুঝতে পেরে আমায় তীর্থে তীর্থে ঘোরাতে লাগলো। অর্থাৎ মা তখন ঠাকুরের শরীর যাবার পর বিরহ যন্ত্রণায় এত কাতর, তখন তিনি তার শরীরটি রাখবার ইচ্ছা পর্যন্ত চলে গিয়েছিল। মাকে তখন তীর্থে তীর্থে ঘোরানোর ব্যবস্থা করা হয়েছিল, যাতে তার সেই ব্যাকুল মনটি কিছুটা হলেও শান্ত হতে পারে। মা বলছেন, ছেলেরা বুঝতে পেরে আমায় তীর্থে তীর্থে ঘোরাতে লাগলো। যদি আমার মন স্থির হয়, নাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি, ছেলে যোগিন অর্থাৎ স্বামী যোগানন্দজি, বুড়ো গোপাল অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দজি, কালী অর্থাৎ স্বামী অভেদানন্দজি, শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দজি, এরা সব নিয়ে যেতে লাগলো। কাশীতে যখন আছি, একটি নেপালি মেয়ে আমার কাছে খুব আসত। সে সাধুনী, অনেক রকম অনুষ্ঠান জানত। আমার অবস্থা দেখে একদিন বললে, মাই পঞ্চতপা করো। আহা, মেয়েটি খুব ভালো। তার বলা থেকে খালি মনে হতে লাগলো, পঞ্চতপা করলে হয়তো আমার মনের আগুন নিভবে। শরীর রাখতে চেষ্টা করতে লাগলুম। একদিন তো ঠাকুর বলেছিলেন, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। অর্থাৎ ঠাকুরের শরীর যাবার পর মা যখন একেবারে দৃঢ় সংকল্প হয়ে যাচ্ছেন, তিনি আর শরীর রাখতে চাইছেন না, ঠাকুর তখন দর্শন দিয়ে বলছেন যে তোমার এখন যাওয়া হবে না, অনেক কাজ বাকি, সেই সমস্ত অসম্পূর্ণ আমার কাজগুলো তোমাকেই করতে হবে। জগৎবাসীকে দেখার দায়িত্ব তিনি দিয়ে গেছেন মাকে, তাই মা তো যেতে পারবেন না। মা বলছেন, তাই শরীর রাখতে চেষ্টা করতে লাগলুম। ঠাকুর তো বলেছিলেন তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। সেই থেকে কখনো মনে হতে লাগলো, না শরীর রাখবো না, কি হবে শরীর রেখে। আবার ঠাকুরের কথা মনে পড়ায় শরীর রাখতে চেষ্টা করতে লাগলুম। কি দিনই সব গেছে বাবা, কি বলবো তোমাদের। অর্থাৎ সেই অসহ্য মানসিক যন্ত্রণা, ঠাকুর চলে যাওয়ার পর সেই মানসিক যন্ত্রণা, বিরহ কষ্টে তিনি এত কাতর, কখনো মনে করছেন এই তিনি শরীর ত্যাগ করবেন আর তিনি থাকবেন না। পর মুহূর্তেই ঠাকুরের কথা মনে পড়ছে, ঠাকুর তাকে দায়িত্ব দিয়ে গেছেন এই অগুন্তি সন্তানের দায়ভার জননীর উপর অর্পণ করে গেছেন ঠাকুর, তাই সেটি তো তিনি অবহেলা করতে পারেন না। তখন তাকে আবার মনে হচ্ছে এই শরীরটি রাখতে হলে কিছু একটা করতে হবে। তারপর পূর্ণিমার রাত্রিরে যখন ঠাকুরকে গঙ্গায় মিশে যেতে দেখলুম, সেই থেকে শরীর রাখবো ঠিক করলুম। ঠাকুরের কথা অমনি মনে পড়ে গেল, তিনি বলেছেন তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। আমি আর কজনকে দেখেছি তোমার কাছে ঢের আসবে, তাদের ভার তোমার উপর। এই সব কথা মনে হতে লাগলো, আর সারা রাত ঘুম হলো না। ঠাকুরের সেই ভার সমর্পণের কথাটি মায়ের মনে পড়ে গেল। এই কলকাতাবাসী বলেছিলেন ঠাকুর মুখে, এই কলকাতার মানুষগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। বলেছিলেন, আমি আর কি করেছি, তোমাকে এর অনেক অনেক বেশি করতে হবে। মা মনে পড়ে গেল সেই সমস্ত কথা, তখন তিনি ভাবছেন যে সত্যি তাকে সেই সমস্ত দায়ভার পালন করতে হবে। ঠাকুর মুখে বলেছিলেন কলকাতাবাসী, কিন্তু প্রকৃতপক্ষে গোটা জগৎবাসীর ভারই জগন মাতৃকার উপর অর্পণ করে গিয়েছিলেন অবতার পুরুষ। সকালে মেয়ে যোগেনকে অর্থাৎ যোগেন মাকে পঞ্চতপার উদ্যোগ করতে বললুম। গোলাপ আর মেয়ে যোগিন ছাতের উপরে মাটি ফেলে ঘুঁটে জোগাড় করলে। তারপর যেদিন পঞ্চতপা করব, সেদিন যখন এলো আমার বুক ধরফর করতে লাগলো, খালি ভয় হতে লাগলো। কি করে আগুনের ভিতর সেঁধুবো, বুঝে দেখো কি ব্যাপার।
পাঁচ হাত অন্তর অন্তর চারটে ঘুঁটের আগুনের বেল মোটা করে গোল করে রাখা রয়েছে, দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ কিনা পাঁচটা রিং তৈরি করা হয়েছে আগুনের, পাঁচ হাত ছাড়া ছাড়া সেই রিং আগুনের, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং তার মধ্যে গিয়ে বসে সেখানে জপ করতে হবে, ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে। এবং সেটি কখন? যখন মাথার উপরে সূর্য দেব একেবারে গন গন করে জ্বলছে, মা বলছেন সেই আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মাথার উপরে জ্বলছে দুপুরের সূর্যি। দারুণ গরমিকাল, গঙ্গায় নিয়ে এসে কি করে আগুনের ভিতর ঢুকবো তাই ভাবছি। মা এসে ভাবছেন এত দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই আগুনের গণ্ডির ভিতরে কিভাবে তিনি প্রবেশ করবেন। মেয়ে যোগেন সাহস দিয়ে বললে, মা ঢুকে পড়ো, ভয় কি? তার কথায় সাহস পেয়ে ঠাকুরকে স্মরণ করে ঢুকলুম, মাঝখানে গিয়ে বসলুম, সন্ধে পর্যন্ত রইলুম। এইরকম পাঁচ পাঁচ দিন করলুম, শরীরটা পোড়া কাঠ হয়ে গেল, তবে মনের আগুন নিভল। সুশীল মহারাজ বলিলেন, আপনার অত শত করবার কি দরকার? আমাদেরও এটি প্রশ্ন, তিনি তো জগন মাতৃকা মহামায়া, তার কি প্রয়োজন এত তপস্যা করবার? মা বলছেন কেন তিনি তপস্যা করলেন, সেগুলোর কারণও আমরা, কারণ আমাদের মতো তার যে সন্তান তাদের দ্বারা তো এই সমস্ত জপ তপ কিছুই হবে না, সবার হয়ে তাই তাকেই করতে হয়েছে, তাকেই করতে হচ্ছে, মা বলছেন। তিনি বলিলেন, বাবা কেন জানো? তোমাদের জন্য। ছেলেরা কি অত করতে পারবে? দেখছো না গোলাপ কেমন নিশ্চিন্তি হয়ে ঘুমোচ্ছে, তাই সব করতে হয়। আমি আর কি করেছি, ঠাকুর কত বেশি করেছেন। মা বলছেন যে এই এত তপস্যা করার কারণ এই, তার সেই অগুন্তি সন্তান যাদের দ্বারা এই কঠিন কঠিন তপস্যা কোনোভাবেই সম্ভব নয়। মা গোলাপ মাকে উল্লেখ করে বলছেন, দেখছো না গোলাপ কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে, তাই আমাকেই করতে হয়। মা রাত্রি রাত্রি ভোর জেগে জপ করছেন, তার কি প্রয়োজন অত জপ করবার? কারণ আমরা, মা বলছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার কি ঘুম হয় না মা? মা বলছেন, কি করব বাবা, ছেলেরা আসে আগ্রহ করে মন্ত্র নিয়ে যায়, তারপর নিয়ম করে তো দূর, ঠিক মতো জপ করেই না, তাই আমি যখন তাদের দায়িত্ব নিয়েছি আমি তো ফেলতে পারবো না, তাই তাদের সকলের হয়ে আমাকে করতে হয়, আমি যে মা। তাই তিনি এই কঠিন তপস্যাটিও করলেন জগৎ কল্যাণের উদ্দেশ্যে, তার সন্তানদের জন্য। বলছেন আমি আর কি করেছি, ঠাকুর তো ঢের বেশি করেছেন, ঠাকুরও যে যত সাধন যত তপস্যা করেছেন, অবতারের আবার সাধনের কি প্রয়োজন? প্রয়োজন এই কারণেই, তিনি তার সন্তানদের উদ্দেশ্যে এই সমস্ত সাধন করছেন। ঠাকুরও তাই বলছেন, আমি ষোলোটাং করে গেলাম, তোরা একটাং কর। আরেকদিন সন্ধ্যার পর স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রী মায়ের বাটিতে আসি। স্বামীজি তখন কাশ্মীর হইতে সবে ফিরিয়াছেন এবং শ্রী মাকে প্রণাম করিতে আসিয়াছেন, সঙ্গে খগেন মহারাজ, স্বামী বিমলানন্দ এবং সুশীল মহারাজ আছেন। যোগীন মহারাজ, কৃষ্ণলাল ও আমরা স্বামীজির সঙ্গে শ্রী মার নিকট উপরে যাই। শ্রী মা তাহার সমস্ত শরীর একখানি চাদরে আবৃত করিয়া ঘরের এক কোণে দাঁড়াইয়া, লজ্জা পটাবৃতা মা, এইভাবেই তিনি সন্তানদের কাছে যখন আসতেন সম্পূর্ণ চাদর মুড়ি দিয়ে একেবারে আপাদ মস্তক নিজেকে ঢেকে কেবলমাত্র তার চরণ দুটি দর্শন করবার সুযোগ হতো, বাকি সমস্ত চাদরে মোড়া। এইভাবেই তিনি লজ্জা পটাবৃতা হয়ে দাঁড়িয়ে রয়েছেন ঘরের এক কোণে। কৃষ্ণলাল নিকটে থাকিয়া তাহার উত্তরগুলি স্বামীজিকে শুনাইতে থাকিলেন। কৃষ্ণলাল ছোট, তাই মায়ের কাছাকাছি দাঁড়িয়ে মা যা বলছেন
খুব মৃদু স্বরে মা কথা বলতেন, তো সেগুলি আবার কৃষ্ণলাল জোরে বলে স্বামীজির কাছে যাতে পৌঁছায় সেই উত্তরগুলি, সেই জন্য তিনি আবার সেগুলি বলে দিচ্ছেন, স্বামীজিকে শুনাইতে থাকিলেন। এখানে বলিয়া রাখা উচিত যে শ্রী মাকে বড়দের দুই একজন ব্যতীত কাহারও সহিত কথা কহিতে আমরা তো কখনো দেখি নাই। ওই সময় ছোটদের কোনো একজনকে তাহার নিকট থাকিতে হইত, যাহার মারফত তিনি তার বক্তব্য প্রকাশ করিতেন। বড়দের মধ্যে যাহাদের সহিত তিনি কথা কহিতেন তাহারা হইলেন লাটু মহারাজ, গোপালদা বা বুড়ো গোপাল এবং ভক্ত শ্রেষ্ঠ নাগ মহাশয়। অর্থাৎ মা বড় অর্থাৎ পুরুষ ভক্ত যারা তাদের সঙ্গে ডিরেক্ট কথা বলছেন, এই রকম সংখ্যা একেবারে হাতে গোনা। বলছেন সেই বুড়ো গোপাল, লাটু মহারাজ এবং ভক্ত শ্রেষ্ঠ নাগ মহাশয়, তাদের সঙ্গেই মা কথা বলতেন সরাসরি। বাকি সকলের ক্ষেত্রে একজন ছোট কেউ সঙ্গে থাকতেন, তিনি মায়ের হয়ে কথাগুলো বলে দিতেন। এইভাবে তিনি একেবারে সেখানে থেকে সেই যোগাযোগের মাধ্যম হিসেবে কাজটি করতেন, এইভাবে মা কথা বলতেন তার পুরুষ ভক্তদের সঙ্গে। যাহাদের সহিত কথা কহিতেন না তাহারা আসিলে চাদরে সর্বশরীর চরণদ্বয় ব্যতীত আবৃতা হইয়া দাঁড়াইতেন, আর তাহারা চলিয়া গেলে চাদর খুলিয়া ফেলিতেন। বাকি সময় তিনি এইভাবেই সেই ভক্তরা এলে তিনি গোটা শরীর চাদরে আবৃত করে দাঁড়াতেন, কেবল পা দুখানি জননী সেই করুণা করার জন্য, কৃপা করবার জন্য তার চরণদ্বয় কেবল মাত্র দেখা যেত, সেই পা দুখানি ছাড়া সমস্ত শরীর তখন আবৃত করে রাখতেন তিনি চাদরে। স্বামীজি আসিয়া শ্রীমাকে প্রণাম করিলে তিনি চাদরের ভিতর হইতে দক্ষিণ হস্তটি বাহির করিয়া স্বামীজির মস্তকে স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। এটিও করলেন সেটি কেবল তার আদরের নরেন বলে, ডান হাতটি বার করে স্বামীজির মস্তক স্পর্শ করে মা আশীর্বাদ করলেন। স্বামীজির পরে আমরা একে একে প্রণাম করিয়া আসিয়া সকলে ঘরের বাইরের দালানে বসিলাম। শ্রীমা ও কৃষ্ণলাল ভিতরে রহিলেন। স্বামীজি আবদার করিয়া বলিলেন, অর্থাৎ কৃষ্ণলাল ভিতরে রয়েছেন কারণ মায়ের কথাগুলি জোরে তিনি বলবেন, বাইরে যারা দালানে বসে রইলেন স্বামীজি এবং তার সঙ্গে যে মহারাজরা এসেছেন তারা সেইভাবেই কথোপকথন চালাবেন মায়ের সঙ্গে। তো মা এইভাবে কথা বলছেন, স্বামীজি তখন বলছেন, শ্রী মা ও কৃষ্ণলাল ভিতরে রহিলেন। স্বামীজি আবদার করিয়া বলিলেন, মা এই তো তোমার ঠাকুর, কাশ্মীরে একটা ফকিরের চেলা আমার কাছে আসত যেত বলে সে ছাপ দিলে, 3 দিনের ভেতর ওকে হাগদে হাগদে এখান ছেড়ে যেতে হবে, আর কি না তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলে না। অর্থাৎ স্বামীজি অভিমান করে বলছেন যে কাশ্মীরে একজন ফকির ছিল, তার যে চেলা সে স্বামীজির কাছে আসা যাওয়া করত। তো ফকির ভাবছে সে চেলা বোধহয় গুরু বদল করে ফেলবে এবার, সেই জন্য সে অভিশাপ দিয়েছে স্বামীজিকে যে 3 দিনের ভেতর তাকে সেইভাবে সেখান থেকে পালাবার তিনি পথ পাবেন না। বলছেন সত্যি সত্যি তাই হলো, আমি আর পালাবার পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলে না। মাকে বলছেন যে তোমার ঠাকুর কিচ্ছুটি করতে পারলে না। শ্রী মা উত্তর দেওয়াইলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, সব বিদ্যাই বিদ্যা, ওরা তো আর ভাঙতে আসেন না, আমাদের ঠাকুর তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন, তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের নিজের শরীরে আসা একই কথা। মা বলছেন যে বিদ্যার তো একটা ব্যাপার রয়েছে, তার সেই বিদ্যাটা রয়েছে সেই সিদ্ধাই, তো সেটি মানতে হয়, ঠাকুর কোনো কিছুই ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছিলেন, তাই তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। বলছেন শঙ্করাচার্য তো নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন,
কারণ তারা কিছু ভাঙতে আসেন না। আবার তিনি আশ্বস্ত করে বলছেন যে তোমার শরীরে ব্যাধি আসা আর ঠাকুরের শরীরে ব্যাধি আসা একই তো ব্যাপার। স্বামীজি বলিলেন, ও তুমি যতই বলো না কেন, আমি তোমার কথা মানি না, বামুনটা কিছুই নয়। আবার মজা করে স্বামীজি বলছেন, সে তুমি যাই বলো, বামুনটা কিচ্ছু নয়, আমি মানি না, আমাকে ওইভাবে চলে আসতে হলো, ওখান থেকে কিচ্ছু করতে পারলো না সে। শ্রীমা উত্তর করাইলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাধা। স্বামীজি সজল নয়নে উঠিলেন, আর শ্রী মায়ের চরণদ্বয় জড়াইয়া অল্পক্ষণ থাকিয়া নামিয়া আসিলেন। মা বললেন, তুমি কি তাকে না মেনে উপায় আছে, তোমার টিকিটি যে তার কাছে বাধা হয়ে রয়েছে, তুমি যে তাঁর নরেন, তাকে মানতে তুমি বাধ্য। এই কথা শুনে স্বামীজির চোখে জল এসে গেল, তিনি মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরলেন পরম আবেশে, এবং তারপর তিনি ভাব সংবরণ করে নেমে এলেন। আমরা সকলে তাহার অনুগমন করিলাম, তার সঙ্গে সঙ্গে বাকি যারা ছিলেন তারাও নেমে এলেন। কৃষ্ণলাল প্রসাদ আনিয়া দিলে উনি উহা মস্তকে স্পর্শ করিয়া ভক্ষণ করিলেন। মা তারপর প্রসাদ পাঠিয়ে দিলেন, স্বামীজি মাথায় সেটি স্পর্শ করে তারপর সেই প্রসাদ গ্রহণ করলেন। আজকে সময় শেষ, আজকে আমরা মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। মায়ের সেই অনুপম লীলা আমরা অনুধ্যান করছি, মহারাজ যেভাবে লিখছেন, মাকে যেভাবে তিনি দেখেছেন, খুব কাছ থেকে প্রত্যক্ষভাবে দেখার সৌভাগ্য তার হয়েছে, এবং তার এই লেখাটি পাঠ করতে করতে মানস নেত্রে মাকেও সেইভাবে দেখার সৌভাগ্য আমাদেরও হচ্ছে। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা দিয়ে আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। আগামী পর্বে আবার আমরা একত্রিত হব, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন। যারা সঙ্গে ছিলেন, যারা কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মায়ের কৃপায় সকলে খুব শান্তিতে থাকুন, সাবধানে থাকুন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।